দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 এ পুরো আয়োজনের সঙ্গে থাকছি আমি তানফির আহমেদ শিরোনাম শুনছিলেন ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁধানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো এবার পুরো খবর আগামী 9 মার্চ তৈরি পোশাক উৎপাদক এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর দ্বিবার্ষিক নির্বাচন ইতিমধ্যে চূড়ান্ত ভোটার এবং প্রার্থী তালিকা প্রকাশ করেছে 2024-26 মেয়াদের নির্বাচন কমিশন বরাবরের মতো সবকটি পদে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে পোশাক মালিকদের দুটি জোট সম্মিলিত পরিষদ এবং ফোরাম নেতৃত্ব পেলে এই খাতের সংকট নিরসনের পাশাপাশি রপ্তানি বাড়াতে চান নেতারা রাকিব হোসেনের রিপোর্ট তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত প্রায় 3 যুগ ধরে উদ্যোক্তাদের মোটা বিনিয়োগ সরকারের সহযোগিতা আর শ্রমিকের সহজলভ্যতায় আজকের এই অবস্থান তবে 1983 সাল থেকে এ খাতের নানা সংকট ও সম্ভাবনা কাজে লাগাতে অনন্য ভূমিকা রাখছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ আগামী 9 মার্চ বিজিএমইএর 2024-26 মেয়াদে নির্বাচন বরাবরের মতো এবারও নির্বাচন ঘিরে পোশাক মালিকদের দুটি জোট একটি সম্মিলিত পরিষদ অন্যটি ফোরাম আমাদের দেশে কিন্তু ক্যাপাসিটি ফুল ইউটিলাইজেশন হচ্ছে না তো এই জিনিসগুলো তো নিয়ে তো কাজ করতে হবে আমরা যখন বলতেছি বাংলাদেশে আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে কীভাবে বেড়ে গেছে আমার তো ওই দেশীয় মেশিন এখনও বন্ধই পড়ে আছে প্রফিটেবিলিটি নাই কস্ট বেড়ে গেছে সেইখানে যদি আপনি এই জ্বালাপতি মাসে করে 2-3টা অডিট আপনাকে মেনটেন করতে হয় সো আসলেই কিন্তু এখানে কিন্তু আমি মনে করি আপনার বিজিএমইএর আমাদের এখানে শক্ত ভূমিকা নিয়ে একটা আগে যাওয়া উচিত নেতৃত্বে এলে সরকারের সহযোগিতায় অভ্যন্তরীণ সংকট নিরসনের পাশাপাশি বাংলাদেশি পোশাকের রপ্তানি বাড়াতে মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি সম্মিলিত পরিষদ প্যানেল লিডারের তবে ফোরামের প্যানেল লিডার বলছেন শুধু আশার বাণী নয় কার্যকর পদক্ষেপ নিতে চান তিনি নিউ মার্কেটটা যদি আমরা শক্তিশালী করতে পারি রপ্তানি বৃদ্ধি করতে পারি এই সরকারের সহযোগিতায় তাহলে আমরা লাভবান হব কারণ আমরা তো বার্গেনিং এর শক্তি আসবে আমাদের সাহস বাড়বে ফার্স্ট টার্গেট হওয়া উচিত যে ইন্ডাস্ট্রিকে কিভাবে করে আপনার যেখানে এখন অবস্থান করছে সেখান থেকে পজিটিভ নেক্সট 3-6 মাসের ভিতরে কীভাবে করে ইন্ডাস্ট্রি ঘোরাতে হবে সেটার জন্য একটা অবস্থান নিতে হবে এবার বিজিএমএর মোট ভোটার 2496 জন আর পরিচালনা পর্ষদের 35টি পদে লড়ছেন 2 প্যানেলের 70 জন পরিচালক প্রার্থী এর মধ্যে ঢাকা অঞ্চলে 26 এবং চট্টগ্রামে পরিচালক পদ 9টি নিয়ম অনুযায়ী সভাপতি হবেন সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটের নেতা রাকিব হোসেন চ্যানেল 24 ঢাকা আইনের যথাযথ প্রয়োগ না থাকায় পরিবারতন্ত্র রাজনৈতিক চাপ আর অনিয়মের মহোৎসব চলছে দেশের ব্যাংকিং খাতে ব্যাংকিং আল মানাকের মোড়ক উন্মোচনে এ কথা বলেন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের মতে সমস্যা চিহ্নিত না করে সমাধানের উদ্যোগ নেওয়া হলে সংকট আরও বাড়বে গেল কয়েক বছর ধরে দেশে আলোচনা সমালোচনার কেন্দ্রে ব্যাংক খাত মন্দ ঋণ পরিবারতন্ত্র জালিয়াতি এমনকি টাকা পাচারের সাথে উঠে এসেছে কোনো কোনো প্রতিষ্ঠানের নাম যার পেছনে পুঞ্জীভূত অব্যবস্থাপনা রাজনৈতিক চাপ আর সর্বোপরি আইনের বরখেলাপকে দুষছেন বিশেষজ্ঞরা ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচনের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন পুরো ব্যবস্থাটাই চলছে উল্টো রথে আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অন্যান্য সুবিধা নিচ্ছেন প্রভাবশালীরা বলেন সমস্যা চিহ্নিত না করে সমাধানের উদ্যোগ সংকট বাড়াচ্ছে এই খাতের ব্যাংকে যে উল্টো রথে চলে গেছে সব আমরা বলি উল্টো রথ আছে না সামনের দিকে যাবেন তা পেছন দিকে চলে বাংলাদেশ বলে এই ওয়ার্ল্ড ব্যাংক বলে না এটা তো ঠিক হয় নাই আর্থিক খাতে অ্যান্টি মনোপলি ট্রাস্ট অ্যান্টি ট্রাস্ট অ্যান্টি মনোপলি পলিসি সেটার বিধিবিধান আমরা করিনি যে কারণে একটি পরিবারের হাতে তারা শেয়ার কিনে অনেকগুলো ব্যাংকের মালিকানা নিয়ে যেতে পারছেন এই ভুলটা আবার আমরা করেছি সুধার নিয়ে সমালোচনা করে বক্তারা বলেন বারবার এটি পরিবর্তনের ফলে নেতিবাচক বার্তা যাবে অর্থনীতিতে আইএমএফ প্রসঙ্গে জানানো হয় বাংলাদেশের বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে সংস্থাটিকে এ সময় ব্যাংক খাতের চলমান অনেক আইনকে অদ্ভুত বলে মন্তব্য করেন বক্তারা পরামর্শ দেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উপযোগী পদক্ষেপ নেয়ার আমাদের বাস্তবতায় ঋণের সুদের হারের একটা উচ্চ
জায়গা হয়তো ঠিক করে দেওয়ার প্রয়োজন হবে। এটা IMF ওয়ার্ল্ড ব্যাংক এই বাস্তবতা বোঝে না, আর সমস্যার সমাধানের এগুলো কোনো সমস্যা নাই, মূল্যস্ফীতি এগুলো হবেই, এগুলো হয় অন্য দেশে হয়েছে। আরে এটা কোনো কথা হলো? আগে স্বীকার করেন মূল্যস্ফীতি ভালো না, তারপর তো সমস্যার সমাধান করবেন। এ সময় রপ্তানি রেমিটেন্সের ভিন্ন ভিন্ন তথ্যেরও সমালোচনা করেন বক্তারা। তথ্যের বিভ্রাট আমাদের দেশে এখন আপনারা দেখবেন, ইপিবি বলে এত কোটি টাকা এক্সপোর্ট করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বলে যে আমরা রিকনসিলিয়েশন এত কোটি টাকার এক্সপোর্ট দেখি না। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। চার পণ্যে শুল্ক কমানোর প্রভাব পড়েনি বাজারে। চাল, তেল, চিনি এবং খেজুর বিক্রি করা হচ্ছে আগের মতো বাড়তি দামে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ছাড়ে আমদানি করা এই সকল পণ্য বাজারে আসেনি এখনও। তবে ভোক্তা সাধারণের অভিযোগ, জনস্বার্থে সরকার শুল্ক কমালেও এর সুফল ভোগ করছে অসাধু ব্যবসায়ীরাই। বিশেষজ্ঞরা বলছেন, বাজার অব্যবস্থাপনা রেখে জনস্বার্থ রক্ষা করা সম্ভব নয়। রমজানে সাধারণ মানুষ যেন কম দামে কেনার সুযোগ পায়, সেজন্য চাল, চিনি, খেজুর ও তেলের শুল্ক কমিয়েছে সরকার। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন জারির তিন দিন পরেও বাজারে নেই এর প্রভাব। শুল্ক কমানোর পরে যারা লাভবান হচ্ছেন তারা ব্যবসায়ী, আমরা না। যখনই শুনছি যে এখানে শুল্ক কমানো, তখনই এখানে আরো 5 টাকা বেড়ে যায়। বাড়ি যাওয়ার কথা শুনলেই বাস সবাই আরম্ভ করে বাড়তি বিক্রি করা, কমলে এটার প্রভাব মার্কেটে আসে না। শুল্ক ছাড়ে প্রতি কেজি খেজুরের দাম কমার কথা অন্তত 33 টাকা, যদিও তার ছিটে ফোটা নেই ঢাকার বাজারে। একই অবস্থা চাল, চিনি ও ভোজ্য তেলের ক্ষেত্রেও। যদিও টিসিবির হিসাবে 1-4 টাকা পর্যন্ত কমেছে চালের দাম, কমতে দিকে চিনি ও সয়াবিন তেলের দরও। 40-30 টাকা যে কমছে সেটা আমরা এখনো বাস্তবায়ন হতে দেখিনি আর কি। 2-4 দিন, 1-10 দিন পরে মানুষ মাল আনবে, আস্তে বাজারের অবস্থা অনুযায়ী তারা এরকম মাল সেল করবে। যদি কম দামে কিনতে পারে অবশ্যই আমরা কম দামে বেচবো, কিন্তু কত হলে গিয়ে 2-1 টাকা কমলে ধরবো না, বাড়ার সময় তো অনেক বাড়ছে। এটা দ্রুত কার্যকর করলে আমরা উপকৃত হব। এটা যদি রোজের পরে কার্যকর হয় তাহলে তো আমাদের জন্য কোনো কাজে আসছে না। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় ঘাটতির কারণে শুল্ক ছাড়ের সুফল পাচ্ছে না ভোক্তারা। গুটি কয়েক ব্যবসায়ীর কাছে জিম্মি সরবরাহ ব্যবস্থা। বাইরের বাজারের উচ্চ মূল্যের সুবিধা তারা চান, সেটি নেন, কিন্তু যখন ডিউটি কমিয়ে দিয়ে মূল্য কমানোর যে প্রভাব সেটি তারা নেন না, কিন্তু এটির আবার সুবিধাটি তারা নেন। এখন যেটি হবে, তাদের আমদানি ব্যয় কমে যাবে এবং আমদানি ব্যয় কমলে তাদের মুনাফাটুকু আর একটু বাড়বে। সুতরাং কিন্তু ভোক্তার পর্যায়ে যে সুবিধা সেটি বসবে না। আবার দুর্ভাগ্যজনকভাবে এটার ফলে সরকার যে কিছুটা রাজস্ব পেতেন সেই রাজস্বটুকুও সরকার আসলে বঞ্চিত হবে। সরকারি হিসাবে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 30%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক PLC বিজনেস 24। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক PLC বিজনেস 24। অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে টাঙ্গাইলের শাড়ির স্বীকৃতি পেতে আবেদন করেছে ভারত, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বহু বছর ধরে বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে প্রতিষ্ঠিত এই শাড়ির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে অনেক বেশি। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে আমলে নেয় মেধাস্বত্ব আইনকে। উন্নত দেশ গড়ার শর্ত হিসেবে বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণেও বাড়ছে যার গুরুত্ব, কিন্তু অসচেতনতা ও অবহেলায় এর সুবিধা নিতে পারছে না বাংলাদেশ। তারা অবশ্যই মেধাস্বত্ব আইনের সুরক্ষার ধারাটি ওখানে সংযুক্ত করবে। টাঙ্গাইল শাড়িকে ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে পুরো বিষয় তুলে ধরে সিপিডি। বলা হয়, টাঙ্গাইল শাড়ি বহু বছর ধরে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশ, কিন্তু অসত্য তথ্য দিয়ে একে নিজেদের বলে দাবি করছে ভারত। ট্রিপসের এগ্রিমেন্টের ভিতরে খুব পরিষ্কারভাবে 22-4 আছে কেমন করে ফলস রিপ্রেজেন্টেশন। দেখেন, আমি বারবার বলছি, এটা হলো প্রতারণামূলকভাবে উপস্থাপন। এই এই ঘটনা এখানে ঘটেছে। সো বাংলাদেশের একটা স্ট্রং কেস আছে এই টাঙ্গাইল শাড়ির এই GI-কে বাতিল করার ক্ষেত্রে। সংস্থাটি জানায়, প্রতি সপ্তাহে ভারতে রপ্তানি হচ্ছে প্রায় 50,000 পিস টাঙ্গাইল শাড়ি, তাই অর্থনৈতিকভাবেও পণ্যটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশের সক্ষমতা আদায়ে নানা দুর্বলতার কথাও। বৃহত্তর পরিসরে আমাদের সক্ষমতা
গুলো যাতে আমরা বাড়াতে পারি। এখানে লিগাল এক্সপার্টের দরকার হবে, এখানে মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্টাইজের দরকার হবে, WTOতে ডিসপিউট সেটেলমেন্টে যদি আমার যেতে হয় সেখানে আমার একটা লিগাল এক্সপার্টাইজের দরকার হবে। এগুলোতে কিন্তু আমাদের অনেক দুর্বলতা রয়ে গেছে। পৃথিবী জুড়ে বড় উদ্বেগের বিষয় এখন নকল পণ্য, তাই বাংলাদেশকেও এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান সংস্থাটির। বাংলার মুসলিম আর ঢাকায় মুসলিমের তফাত কি? ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। স্বাস্থ্যসেবার পেছনে নিজ পকেট থেকে ব্যয় বাড়ছে সাধারণ মানুষের, যা বহন করার সক্ষমতা নেই বড় একটা জনগোষ্ঠীর। এক সেমিনারে এই কথা বলেন PPRC-র নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। বলেন, করোনার পর স্বাস্থ্য খাতে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে, তবে উপজেলা পর্যায়ে বিস্তৃতি ঘটলেও দুর্নীতি আর যন্ত্রপাতির অভাব সহ চিকিৎসক সংকট এখন বড় উদ্বেগের কারণ। এছাড়াও জরুরি সেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে। এ সময় স্বাস্থ্য খাতে আমলাতান্ত্রিক জটিলতার চিত্র তুলে ধরে নেতৃত্বে এই খাতের সকলের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান ডক্টর হোসেন জিল্লুর। আমাদের নিজের পকেট থেকে স্বাস্থ্য খরচটা মেটাতে হয় এবং এটার যে পার্সেন্টেজটা এটা কমার কথা, যেটা এটা উল্টো দিকে হচ্ছে। 2024-এ বসে উই সি ইট ইজ 70% অর অ্যাবাভ। এখানে ওভার বিউরোক্রেটাইজেশন অফ হেলথ সেক্টর লিডারশিপ কুড অলসো বি সিন অ্যাজ ওয়ান অফ দি গ্যাপস দ্যাট উই নিড টু অ্যাড্রেস। দর্শক, আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।